আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো ভিউয়ার্স, আমি নয়ন বলছি নয়ন হার্ডওয়্যার সলিউশন থেকে। আজকে আপনাদেরকে দেখাবো কোরাই 3 11 জেনারেশন ল্যাপটপে কিভাবে উইন্ডোজ দেয় আর কি ঝামেলা হলে কিভাবে উইন্ডোজ দিতে হয় সেটা আজকে দেখাবো। চলুন তাহলে আমরা চলে যাই এ কাজে। আমরা কম্পিউটারটা রিস্টার্ট দিচ্ছি। তো সো ভিউয়ার্স, কম্পিউটারটা রিস্টার্ট হচ্ছে। তারপর আমরা এই যে এটা আছে ইএস বাটন চাপবো, ESC এটা চাপবো। তো সো ভিউয়ার্স, এখানে কি কি আসছে দেখি আমরা। F9 এ বুট মেনু, আমরা F9 চাপবো। F9, তো এখানে আমাদের দেখেন UEFI তোশিবা আসছে। তো সো ভিউয়ার্স, আমি অত্যন্ত দুঃখিত, কারণ হচ্ছে এখানে ট্রান্সেন্ডার সিটি রুম আসার কথা, বাট আমার ক্যামেরাটা হ্যাং হওয়ার কারণে এখানের ফুটেজটা আসতে পারেনি। তো এখানে সিডি ড্রাইভ আসে ট্রান্সেন্ড, তো ওইটা ধরে এন্টার দিলে সামনের দিকে আগাবে। তো আমি ধরিয়ে দিয়েছি, সামনের ধাপ আসতেছে। তারপরে এটা আসছে, এখানে আমরা ক্রুজ দিয়ে দিব, আর এখানে আমরা ইংলিশ ধরিয়ে দিব। তারপরে নেক্সট, তারপরে ইনস্টল নাও, সেট আপ ইজ স্টার্টিং। তো সো ভিউয়ার্স, এখানে অনেকগুলো অপশন আসছে। আমরা এখানে দিব উইন্ডোজ 10, উইন্ডোজ 10 প্রো 64 বিট, এটা এটা দিয়ে নেক্সট। তারপরে এখানে আমরা টিকটা দিয়ে দিব, তারপরে নেক্সট, তারপরে এই নিচের এটা দিব। এই তো সো ভিউয়ার্স, আপনারা দেখছেন যে এখানে কোনো পার্টিশন শো করতেছে না। তো পার্টিশন শো করতেছে না কোনো, আমরা তাহলে এই ক্ষেত্রে কি করব। এই ক্ষেত্রে আমাদের আমরা যে লোড ড্রাইভ এটাতে ক্লিক করব, তারপরে হচ্ছে ব্রাউজিং চলে যাব। ব্রাউজারে এখানে সিডি ড্রাইভ, এখানে সব ভিউয়ার্স, এখানে বেশিরভাগ ল্যাপটপে আছে এখানে সি ড্রাইভ আসে, বাট হচ্ছে এটাতে আসছে হচ্ছে সিডি ড্রাইভ। তো এটাতে ক্লিক করার পরেও আমরা মনে হয় কিছু পাবো না। তারপর আমি দেখছি আপনাকে দেখাই দেওয়ার জন্য, দেখি এখানে আসে কি না। তো সো ভিউয়ার্স, এখানে ওইটা নাই। তো এই ক্ষেত্রে আমরা কি করব, যদি উইন্ডোজ দিতে গিয়ে যদি এটা এখানে দেখি নাই, একটা অপশন আসে আপনার উইন্ডোজ 11 জেন একটা ফাইল থাকে, বাট ওইটা এখানে নাই। তো এই ক্ষেত্রে আমাদের কিছু করার যাচ্ছে না, ঠিক আছে, এখানে নাই। তো আমরা এই ক্ষেত্রে কি করব, এই ক্ষেত্রে আমাদের একটা ফাইল আছে। তো সো ভিউয়ার্স, আমাদের ফাইলটা হচ্ছে যে আমার এই কম্পিউটারে আছে। এই কম্পিউটারে হচ্ছে আপনারা দেখছেন এই যে এই যে উইন্ডোজ 10 11 জন একটা ফাইল আছে। তো এই ফাইলটা হচ্ছে আমরা যে উইন্ডোজ 10 এ উইন্ডোজ বুটাবল করার জন্য যে পেন ড্রাইভটা ইউজ করি, তো আমরা ওই পেন ড্রাইভে এটা একদম কপি করে নিয়ে যাব। কপি করে নিয়ে তারপর হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। তো সো ভিউয়ার্স, এই যে এই ফাইলটা হচ্ছে আমি যে আমার কম্পিউটার কম্পিউটারে যে আমার যে পেন ড্রাইভ উইন্ডোজ 10 প্রো, এইটাতে আমি এই যে উইন্ডোজ 10, এই যে ESP 11 জেন। সো ভিউয়ার্স দেখেন, ESP 11 জেন আপনার জিপ ফাইলটাকে একদম কাট করে বা নিয়ে যাবেন, এটাতে একদম নিয়ে তারপরে এটাকে আপনি আনজিপ করে ফেলবেন। এই যে আমি আনজিপ করে ফেলছি, এই যে আনজিপ করে এটা ইয়ে করছি। তো আমরা এখন হচ্ছে এই পেন ড্রাইভটা দিয়ে, এই যে আমার যে এই পেন ড্রাইভটা দিয়ে আমি এটা দিয়ে হচ্ছে এখন উইন্ডোজ 10 ইয়া করব, দেখি এখন কি হয়। তো সো ভিউয়ার্স, কিছুক্ষণ আগে দিয়েছি আমি সিডি রুম দিয়ে, এই যে সিডি রুম আমি এখন খুলে ফেলছি। তো আমি এখন পেন ড্রাইভটা লাগাচ্ছি। তো সো ভিউয়ার্স, পেন ড্রাইভটা লাগিয়ে ফেললাম আমি, তাহলে এখান থেকে বের হয়ে যাই। আর ওই ফাইলটা যদি আপনার একান্ত না পান, তাহলে আমি আমার ডিসক্রিপশনে আমার নাম্বারটা দিয়ে দিব, আপনারা এনিডিক্সে আমার সাথে ওই কন্ট্যাক্ট করতে পারবেন, আমি আপনাদেরকে ওই সলভ করে দিব ইনশাল্লাহ। এই তো এই যে আমরা আবার ওই F9 দিচ্ছি, F9 এ হচ্ছে বোট মেনু, F9,
তারপরে হচ্ছে আমি এখন সিডি রুম নাই আমার, আমি দিব হচ্ছে ইউএসবি, ইউ হ্যাঁ হ্যাঁ ইউএফআই, ইউএফআই পিএনওয়াই পেন ড্রাইভটা নিচেরটা, এটা দিয়ে আমি এন্টার দিব। এই তো আসতেছে সব ইয়ার্স। তো সব ইয়ার্স এইটা সব ক্ষেত্রে হয় না, বাট হচ্ছে এই যে কোর i3 যে 11 জেন ল্যাপটপ গুলো বের হয়েছে নতুন আপডেট, ওগুলার ক্ষেত্রে হচ্ছে এটা আসে। ঠিক আছে, তো ওই ওইগুলার ক্ষেত্রেই বাট হচ্ছে এগুলো আসে, এটা আসতেছে। তো সব তো সব ইয়ার্স পেন ড্রাইভটা লাগানোর পরে আমাদের এই যে সেট আপ ইজ স্টার্টিং আসবে, সেট আপ ইজ স্টার্টিং আর চলে আসছে অলরেডি। তারপরে হচ্ছে এই যে আমরা এখানে নেক্সট দিব, ট্যাপ ট্যাপ চেপে, ট্যাপ চেপে যে নেক্সট আসছে আমরা তারপর এন্টার দিব। তো এন্টার দেওয়ার পরে এই যে অলরেডি পার্টিশন হচ্ছে এই আগের মতনই, পার্টিশন আসে নাই। তারপর আমরা এখন দেখতেছি তো সব ইয়ার্স এই আগের মতনই চলে আসছে আপনার, এই যে খালি ড্রাইভ, কোনো ড্রাইভ শো করতেছে না। আর হচ্ছে তাহলে আমরা এই ক্ষেত্রে হচ্ছে এখানে এই যে লোড ড্রাইভ নামে একটা অপশন আছে, এই যে লোড ড্রাইভ আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে ব্রাউজ ব্রাউজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এই যে তো এই অপশনে ক্লিক করার পরে এই যে আমরা দেখতেছি এখন আপনার উইন্ডোজ উইন্ডোজ 10 প্রো চলে আসছে অলরেডি। তো এইটার উপরে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আপনারা ফলো করতেছেন কিনা দেখেন, বাট হচ্ছে এই যে এইচপি 11 জেন একটা আপনার ফোল্ডার ছিল না আগে, আপনাদের প্রথম যেটা আমি অপশন দেখাইছি ওইটাতে আপনার এইচপি 11 জেন এইটা ছিল না। তো বাট হচ্ছে এখন চলে আসছে, আমি ওই যে কপি করে ওটা দেওয়ার কারণেই চলে আসছে, জিপ ফাইলটাকে আনজিপ করেছি বাট এর জন্য চলে আসছে। তো আমরা এটাতে ধরে তারপর ওকে দিব। তো ওকে দেওয়ার পরে গাইস দেখেন আপনার এই উপরে এটা চলে আসছে ভিএমডি, হ্যাঁ কন্ট্রোলার, তারপরে 11 জেন, হ্যাঁ বিভিন্ন এগুলো চলে আসছে। তো এইটাকে আমরা এখন হচ্ছে নেক্সট দিব, নেক্সট এটা দিব। এই তো হচ্ছে যে ডাউনলোড ইয়া হচ্ছে ভিউয়ার্স, এই তো সো ভিউয়ার্স এই যে দেখেন অলরেডি আমাদের পার্টিশন গুলো যেগুলো ছিল সবগুলো পার্টিশন চলে আসছে। তো আপনি খুব সহজেই পারতেছেন। আর আরেকটা কথা হচ্ছে আপনারা যদি ওই ফাইলটা না খুঁজে পান এই ক্ষেত্রে হচ্ছে আমি ডিসক্রিপশনে আমার ফোন নাম্বারটা দিয়ে দিব, আমার সাথে যোগাযোগ করে এনি ডেস্কে আমি আপনাদেরকে ওই ফাইলটা সংগ্রহ করে দিতে পারবো ইনশাল্লাহ। তো সব ইয়ার্স অলরেডি কাজ ওকে আলহামদুলিল্লাহ। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, আমার সাথে থাকেন, আমার চ্যানেলের সাথে থাকেন। থ্যাংক ইউ সো মাচ।